3333-তে ফোন দিলেই খাদ্যপণ্য চলে যাবে বাসায়, গোপন রাখা হবে পরিচয়। নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। এই কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সচিব ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কর্মহীন মানুষের সহায়তায় এই পর্যন্ত 574,09,27,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের সব সিটি কর্পোরেশনে শিশু খাদ্য কেনার জন্য আরও বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে 1,24,00,000 পরিবার উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 7.5 কোটি টাকার প্যাকেটজাত খাবার কেনা হয়েছে। 10 কেজি চালসহ প্রতিটি প্যাকেট 17 কেজি পণ্য থাকবে। ঈদ উপলক্ষে আরও এক দফা 7 কোটি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। যে কেউ খাদ্য কষ্টে থাকলে 333-তে ফোন করলে তাকেও এই তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এবং সিটি কর্পোরেশনগুলোতে যারা ভাসমান আছে বা যাদের NID হয়তো অন্য জেলায় কিন্তু সিটি কর্পোরেশনে আছে, তাদেরকে আমরা অভিযোগ পেয়েছি যে কাউন্সিলররা তালিকাভুক্ত করছে না। এই অভিযোগের ভিত্তিতে আমরা কাউন্সিলরদেরকেও নির্দেশ দিয়েছি যে যে যেখানকার NID নিয়ে আসুক না কেন, খাদ্য কষ্টে থাকলে তাকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দিতে হবে।